जहां देखूं तेरा फलक देखूं भी देखूं तेरा चेहरा वही दे। অল রাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন এখনই। অ্যান্ড ওই রকম ভিডিও যদি আপনি আপনার ফটো দিয়ে এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। অ্যান্ড আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের এই লেটেস্ট ভার্সনটা না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এরপর অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে প্রজেক্ট অপশানে আসবেন। অ্যান্ড এখানে আসার পর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মন্ডলটেক 628 প্রিসেট নামে। তো এই প্রিসেটটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। এরপর এখান থেকে প্রিসেট ওপেন করবেন। অ্যান্ড ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে, টাইম লাইনটা ফার্স্টে রেখে আপনাকে অডিওটা অ্যাড করতে হবে যদি অডিও ফাইলটা মিসিং দেখায়, ঠিক আছে? তো প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে অডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করার পর সংসে আসবেন। দেন এখান থেকে আপনি ডাউনলোড করা অডিওটা প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যান্ড অডিও ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ওখান থেকে অডিও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? দেন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনি XML ফাইল ইম্পোর্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার এই সমস্ত লেয়ারগুলি PNG লেয়ারগুলো আপনার মিসিং থাকবে, মানে লেয়ারগুলো থাকবে বাট ফাইলটা মিসিং থাকবে, ওকে? তো আপনাকে এগুলোকে রিপ্লেস করতে হবে। সো কী করবেন, এখান থেকে নিচে যে PNG লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন, দেন কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি PNGটা সিলেক্ট করে রিপ্লেস করে নেবেন, প্লাসে ক্লিক করে রিপ্লেস করে নেবেন, ঠিক আছে? PNGর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সেম প্রসেস ফলো করে আপনারা অন্য PNGটাও রিপ্লেস করে নেবেন, ঠিক আছে? ওকে, সো দেন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে ফন্টের স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফন্টের স্টাইল, তো এটা আপনাকে রিপ্লেস করতে হবে। তো টেক্সট লেয়ার সিলেক্ট করে এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখানে যা লেখা আছে থাকবে, উপরে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি পছন্দের ফন্ট সিলেক্ট করতে পারেন, বা আমি যে ফন্ট ইউজ করেছি এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশন ইম্পোর্ট করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? দেন টিক মার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো টেক্সটের লেয়ার পাবেন প্রতিটা আপনারা কাস্টমাইজ করে নেবেন, ওকে? এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে যে ফ্ল্যাশ এফেক্টটা ছিল, ফ্ল্যাশ না ঠিক ফায়ার এফেক্ট, তো ওটা যেটা ছিল ওটা আপনাকে অ্যাড করতে হবে। তো তার জন্য টাইম লাইনটা ফার্স্টে আনবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি ভিউ অলে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে আপনি ডাউনলোড করা ফায়ার এফেক্টটা সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। সো এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ওকে? এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ফার্স্ট আপনাকে ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করতে হবে, তার জন্য ল্যাটিকে সিলেক্ট করবেন এখানে। দেন ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে ক্লিক করে এখান থেকে লাইট এন্ড সিলেক্ট করে স্ক্রিন সিলেক্ট করে ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করে নেবেন। তো ব্ল্যাক স্ক্রিন এখানে রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর দেখুন এক্সট্রা পার্ট হয়ে গেছে। তো এই বিট মার্কে টাইম লাইনটা আনবেন এখানে, দেন ডিউরেশন অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে এখানে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, কাট হয়ে গেছে, ওকে? সেরপর এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে আপনাকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড ইফেক্টে আসবেন। দেন এখান থেকে সার্চ বারে আসবেন, এখানে লিখবেন ফেড। দেন এখান থেকে ফেড ইন আউট ইফেক্টটা চলে আসবে, স্ট্যান্ডার্ডে ক্লিক করে অ্যাড করে নেবেন। ইনটা সিলেক্ট করে এটা আপনার জিরো করে দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসবে। দেন অ্যাড ইফেক্ট আর একবার ক্লিক করবেন, এখানে আপনাকে আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে। সার্চ এবার আসবেন, এখানে লিখবেন হিউ, ওকে? এখানে হিউ লিখবেন, দেন এটাকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ডে ক্লিক করে এখানে হিউ শিফট ইফেক্টটা অ্যাড করে নেবেন, ওকে? দেন ইফেক্ট ওপেন করে এখানে এই ইফেক্টটা কাজ হচ্ছে আপনার কালার চেঞ্জ করা। দেখুন এখানে রেড কালার রয়েছে, এটা আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এটাকে বাড়াবেন, দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে, ওকে? তো আপনার পছন্দের কালার এখানে রাখবেন এখানে। তো আমি এখান থেকে ব্লু কালারটা রাখছি, এটা ওকে, এই কালারটা রাখছি। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর দেখুন একটু একটা সাইজ ছোটো হয়ে গেছে, তো বড় করলে ভালো হয়। ল্যাটিকে সিলেক্ট করে মোবাইল ট্রান্সফর্ম ক্লিক করে এখান থেকে আপনার সাইজটা এখন বাড়িয়ে নেবেন, ওকে? সেটা ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসুন, ওকে? সো ব্যাকে আসুন, হয়ে গেল। এবার কী করতে হবে, এখান থেকে পরে যে লেয়ারটা আছে এখানে আপনাকে অ্যাড করতে হবে, এই লেয়ারটা আপনাকে পরে অ্যাড করতে হবে। তো লেয়ারটিকে সিলেক্ট করবেন, এই অপশানে ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে বিট মার্কে আনবেন। দেন এই অপশান আর একবার ক্লিক করে এখান থেকে পেস্টে ক্লিক করবেন, পেস্ট লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারটা এখানে পেস্ট হয়ে যাবে, দেখুন পেস্ট হয়ে গেছে। দেন পরে বিট মার্কে টাইম আনবেন, দেন লেয়ার সিলেক্ট করে ডিউরেশন অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন সেম প্রসেস এখানে আর একবার পেস্ট করে দেবেন, দেন পরের বিট মার্কে আনবেন, ডিউরেশন অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দেবেন, এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা এখান থেকে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আপনারা অ্যাড করে নেবেন। দেখুন এইভাবে অ্যাড করে নেবেন,
ওকে, সো অ্যাড করা হয়ে গেছে। এবারে দেখুন এখানে কিছু ফটো লেয়ার আপনি পাচ্ছেন, এখানে দেখুন ফটো লেয়ার রয়েছে। এর মধ্যে আপনার কী করতে হবে, আপনাকে আপনার ফটো রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তার জন্য কী করবেন, এখানে কীভাবে ফটো রিপ্লেস করবেন দেখুন, টাইমটা এইদিকে এগিয়ে আসবেন একটু। দেন এখান থেকে ফার্স্টে আপনি যে লেয়ারটা পাচ্ছেন, এখানে লেয়ারটাকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ফোল্ডার চেঞ্জ করবেন আগে, তাই ফোল্ডারটা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। তো আমার যে ফোল্ডার ফটো আছে সেটা সিলেক্ট করছি এরকম, ওকে। দেন ফটো সিলেক্ট করার পর প্লাসে ক্লিক করে এখন অ্যাড করে নেবেন। অ্যাড করলে এখানে ফটো দেখুন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, খুব সুন্দরভাবে এখানে অ্যাড ফটো অ্যাড হয়ে গেছে, অ্যাড রিপ্লেস হয়ে গেছে। পরের লেয়ার সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি অন্য একটি ক্রপ করা ফটো বা আপনি সেম ক্রপ করা ফটো হলেও চলবে, বা আপনি চাইলে যে কোনো ফটো অ্যাড করতে পারেন। যে কোনো ফটো যদি আপনি অ্যাড করেন তাহলে আপনি মাথায় রাখবেন আপনার এই যে ফিল অপশান এটা সিলেক্ট রাখবেন, ঠিক আছে, এটা এটা সিলেক্ট রাখবেন। আর যদি ক্রপ করা হয়ে থাকে তো ভালো, আপনি যে কোনো অপশান সিলেক্ট রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। তো দেন সেম প্রসেস ফলো করে এখানে আপনি প্রতিটা লেয়ারের মধ্যে আপনার যে কোনো ফটো রিপ্লেস করে নেবেন, ওকে, একদম শেষ পর্যন্ত প্রতিটা ফটো যখন আপনি রিপ্লেস করে নেবেন। তো তার জন্য আপনি তারপর আপনাকে এই প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকের কোণে শেয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।